বছরের শেষ থেকে মাইথনে বেড়েছে পর্যটকদের সংখ্যা, তাই উদ্যোগে আসানসোল দুর্গাপুর পুলিশ। বছরের শেষের দিকে মাইথন পর্যটন কেন্দ্রে বহু দূর দূরান্ত থেকে পর্যটকেরা ঘুরতে বা পিকনিক করতে আসেন মাইথনে, আর তাই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে কয়েকটি সক্রিয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যেমন পর্যটকদের আনাগোনার সংখ্যাও বেড়েছে, সাথে বেড়েছে যানবাহন ও পর্যটকদের যাতায়াত, আর তাই যাতায়াত করার রাস্তা অর্থাৎ মাইথন পিকনিক স্পটে যাওয়ার কাঁচা রাস্তাটি মাটি দিয়ে ভালো করে মেরামতি করার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে পর্যটকদের যাতায়াত করতে অসুবিধার সম্মুখীন হতে না হয়। পর্যটকদের নিরাপত্তা বাড়াতে মোতায়েন করা হয়েছে পুলিশ। একই সাথে পিকনিক স্পটগুলিতে মদ্যপানের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে, যাতে পর্যটন কেন্দ্রের শান্তি শৃঙ্খলা বজায় থাকে। পর্যটকদের সুবিধার্থে পুলিশি সহায়তা কেন্দ্র বুথ স্থাপন করা হয়েছে। পর্যটকদের মৌলিক সুযোগ সুবিধা এবং টয়লেট সুবিধা দেওয়ার জন্য প্রশাসনের কাছেও যোগাযোগ করা হয়েছে। মাইথন পর্যটন কেন্দ্রে যানজট এড়াতে যানজট মুক্তি করতে আপাতত যানবাহন পার্কিং করার জায়গা চিহ্নিত করা হয়েছে। একই সাথে পুলিশের পক্ষ থেকে সিট বেল্ট বেঁধে এবং হেলমেট পরে গাড়ি চালানোর কথাও বলা হচ্ছে। মাইথন পর্যটন কেন্দ্রে উপস্থিত হয়ে নিয়মিত নজরদারি চালান এসিপি ট্রাফিক ওয়ান দেবরাজ দাস ও এসিপি কুলটি সুকান্ত ব্যানার্জি সহ আরও বিভিন্ন আধিকারিকেরা। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, টাইমস বাংলা।